আমগুলোকে মস্কারা করতেছেন নাকি? হ্যাঁ, ভাত ও ডিম ভাজা প্রতি প্লেটে 1000 টাকা, মুড়ির ঠোঙ্গা 250, একটা মিষ্টির দাম বলে 200 টাকা, কলা বলে 200, একটা আপেল বলে 200, এক গ্লাস পানি কম একটু 100 টাকা। হরতাল শুরু করছি আঙ্গ মত, একখানাতে কিছু দিব আল্লাহ রাস্তায় হিয়নতে আর মানে কোন আপ্যায়ন করছো না তারা, বুঝছো নি ভাই? ভাই ভাই কবিতা হরিয়ার বিপদে ভালো আছ তুমি? মুড়ির ঠোঙ্গা 250, একটা মিষ্টির দাম বলে 200 টাকা, কলা বলে 200, একটা আপেল বলে 200, এক গ্লাস পানি কম একটু 100 টাকা, এটা কোনো কথা? এই যে ভাই, এক গ্লাস পানি দেন, কারবলার প্রান্তর বানার ফেলাইছেন, চারজন মিল্লা বাক করে খামো, যান পানি লই হ্যান যান। আগে টাকা দেন 100। আর দুমু তো টিয়া টিয়ার লাগে হরান দাগো নি কোনো, আমনে নাকি সিটারি করতে মাইছি নি, হ্যাঁ বিয়ে করতে মাইছি, হইছে দুমু আইনছে লইছে ক্যাশ আছে ক্যাশ। আচ্ছা তুই টাকাটা নে আমি পানি আন। যে হোটেল খুলছেন এই হোটেল খুললে যদি ব্যবসা করতে পারেন বাংলাদেশে কিনা ফলাইতে পারবেন আপনারা। দরকার বাংলাদেশ আইবে আইবে আর ধানপুর।